মূলত দুইটা সাবজেক্ট আছে আমাদের, অ্যান্ড্রয়েড আর অ্যাপেল। অ্যান্ড্রয়েড এর হলো আমাদের 2 মাসের কোর্স, আর অ্যাপেল এর হলো 1 মাসের কোর্স। কেউ আছে ধরেন নোয়াখালীতে, কেউ বরিশালে, কেউ রাজশাহীতে, তো তারা কি আপনাদের এখানে এসে মোবাইল সার্ভিসিং কোর্স গুলো করতে পারবে? হ্যাঁ, শিখতে পারবে। তাদের জন্য আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, 15 দিনের অফিসিয়াল ইন্টার্নি সে করতে পারবে আমাদের নিজস্ব দোকানে। যারা ভালো মেধাবী আছে তাদেরকে আমরা নিজেরাই বিভিন্ন জায়গায় জব দেওয়ার চেষ্টা করি, ব্যবস্থা করে দিই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, মোবাইল সার্ভিসিং এর বিষয়ে আজকে আমরা কথা বলবো। তো এর আগেও দেখেছেন আমরা একটা ভিডিও দিয়েছিলাম, আজকে আমরা আবারও চলে আসলাম। এটা হচ্ছে বঙ্গো টেকনোলজি, যারা আসলে অ্যাডভান্স লেভেলের মোবাইল সার্ভিসিং কোর্সগুলো করতে চান আপনারা চলে আসতে পারেন। এটা হচ্ছে বঙ্গো টেকনোলজি, সাভার একবারে বাস স্ট্যান্ডেই, রাজ্জাক প্লাজার, এটা 3rd তলায়। তো আমাদের সাথে মেহেদি ভাই আছে। মেহেদি ভাই, আপনি এই যে মোবাইল সার্ভিসিং জগতে কয় বছর থেকে আপনার রয়েছে? আমি 2009 সাল থেকে এসে। আচ্ছা, 2009 সাল, এখন 2022 সাল, প্রায় কিন্তু ওইদিক দিয়ে 12 আর এক দিয়ে 1, মানে 13 বছর কিন্তু রানিং। আর আমরা জানি যে ভাই কিন্তু অলরেডি বিভিন্ন, মানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসলে এই সার্ভিসিং কোর্সগুলো, রিসেন্টলি আবার মনে হয় যাবেন বলছিলেন গুজরাটে। জি জি, আচ্ছা গুজরাটে যাবে। তো ম্যাক্সিমাম এই কোর্সগুলো আপনার দেখা যায় শেখা কোত্থেকে ভাই? এগুলা ম্যাক্সিমাম ট্রেনিংটা আমি চায়না থেকে শিখেছি, চায়না থেকে শিখেছি। দুই একটা কোর্স আমি ইন্ডিয়া থেকেও করছি, ইন্ডিয়া থেকে করছি। তো সেক্ষেত্রে যারা আসলে মোবাইল সার্ভিসিং শিখে ভালো কিছু করতে চান, আসলে এটা কিন্তু অনেক সম্ভাবনাময় একটা দেখা যাচ্ছে বিজনেস। অনেকেই কিন্তু এই মোবাইল সার্ভিসিং শিখে বিদেশে চলে যাচ্ছে, ভালো কিছু করছে, কারণ বাংলাদেশ থেকে কিন্তু খুব ভালো, বাংলাদেশে আপনি যেটা করতেছেন তার 4 গুণ মনে হয় বিদেশে যে আপনারা ভালো ইনকাম করতে পারবেন। এছাড়া কেউ যদি চান যে স্বল্প বিজনেসে, মানে স্বল্প খরচে ভালো একটা বিজনেস করতে, সেক্ষেত্রে মোবাইল সার্ভিসিং এর এই কোর্সগুলো আপনারা করতে পারেন। ঢাকার বাইরে যারা স্টুডেন্ট আছে, আপনারা বাংলাদেশের 64টা জেলা থেকে এখানে এসে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা কিন্তু এই সার্ভিসিং কোর্সগুলো করতে পারেন। তো এছাড়া যদি এখন বাংলাদেশের বাইরের থেকেও মনে হয় কাস্টমার স্টুডেন্ট আসছে, আচ্ছা বাংলাদেশের বাহির থেকে অনেক স্টুডেন্ট কিন্তু আসছে শিখতে, তো বর্তমানে এই বিষয়টা নিয়ে আমরা আজকের এই ভিডিওটাতে আলোচনা করব। সো কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক। যেটা বলছিলাম, আজকে আমরা অ্যাডভান্স লেভেলের যারা আসলে মোবাইল সার্ভিসিংয়ের কোর্স করতে চান, মোবাইল সার্ভিসিংয়ের আসলে অনেকেই শিখায় কিন্তু আসলে অ্যাডভান্স লেভেলের যারা আসলে কোর্সগুলো করতে চান, যারা মোবাইল সার্ভিসিং শিখে দেখা যাচ্ছে ভালো কিছু করতে যাচ্ছেন, তাদের জন্য আমরা আজকে আবারও চলে আসলাম। এটা হচ্ছে বঙ্গো টেকনোলজিতে, সাভার একবার বাস স্ট্যান্ড, এটা হচ্ছে রাজ্জাক প্লাজার, এটা হচ্ছে 3rd তলায়। বিস্তারিত আমরা জানবো, আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে প্রতিষ্ঠানটির ওনার মেহেদি ভাই, আমাদের সাথে আছে। মেহেদি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাই। মোবাইল সার্ভিসিং এখন দেখা যাচ্ছে অনেকে আসলে শেখাচ্ছে, তো অনেকে কিন্তু শিখে আবার ভালো কিছু করতে পারছে না। তো এর আগেও আমরা দেখা যাচ্ছে আপনার একটা ভিডিও করেছিলাম, আমরা জানি যে অনেক কাস্টমার, মানে যারা আসলে ছেলেরা শিখতে চায়, স্টুডেন্ট যারা আছে যারা আসলে শিখতে চায়, তো এখান থেকে আপনারা মূলত কি কি ধরনের মোবাইল সার্ভিসিং এর কোর্স কাস্টমারদের বা স্টুডেন্টদের জন্য প্রোভাইড করতেছেন বিস্তারিত একটু? আমাদের তো স্টার্টিং এ যা ছিল এখনো তাই। আচ্ছা, তো মূলত 2টা সাবজেক্ট আছে আমাদের, অ্যান্ড্রয়েড আর অ্যাপেল। অ্যান্ড্রয়েড এর হলো আমাদের 2 মাসের কোর্স, আর অ্যাপেল এর হলো 1 মাসের কোর্স। মানে যারা আইফোন, স্পেশালি আইফোনের কাজগুলো শিখতে চায়, সেটার জন্য আপনারা 1 মাসের কোর্স নিচ্ছেন? আচ্ছা, আর হচ্ছে যারা হচ্ছে স্মার্টফোনের কাজ শিখতে চায়, তাদের জন্য হচ্ছে আপনারা 2 মাসের একটা কোর্স দিচ্ছেন? স্মার্টফোন বললে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড স্মার্টফোন যেগুলো। তো আমরা এখানে দেখছি অনেক স্টুডেন্টই তো আপনাদের এখানে মোবাইল সার্ভিসিং এর কোর্স করছে, তো আসলে দেখা যাচ্ছে মোবাইল সার্ভিসিং এর বিষয় যেটা, আসলে অনেকেই মোবাইল সার্ভিসিং শিখতে চায়, মোবাইল সার্ভিসিং শেখার জন্য কি দেখা যাচ্ছে কি ধরনের যোগ্যতা প্রয়োজন, বা যারা আসলে অনেকেই ইন্টার পাস করেছে বা এসএসসি পাস করেছে বা ক্লাস 8 পাস করেছে, তারা দেখা যাচ্ছে অনেকেই পড়াশোনা আর করতে পারেনি বাট এখন কিছু করতে যাচ্ছে, এই মোবাইল সার্ভিসিংটা কি তারা শিখতে পারবে কিনা, বা এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয়টা একটু? আচ্ছা, অবশ্যই শিখতে পারবে। আসলে শিক্ষাগত যোগ্যতা তো অবশ্যই দরকার আছে, তবে যারা ধরেন ক্লাস 8 পাস করছে কিংবা প্রাইমারি স্কুল থেকে জাস্ট পাস করে 6, 7, 8 পর্যন্ত পড়ছে, তারপর পড়ালেখা করেনি, তারাও হোপলেস হওয়া যাবে না, তারাও শিখতে পারবে। আচ্ছা, কিন্তু এখানে যাদের শিক্ষাগত যোগ্যতাটা বেশি, যাদের ইংলিশে নলেজ ভালো, তারা
এই সেক্টরে বেশি উন্নতি করতে পারবে, তাড়াতাড়ি কাজ শিখতে পারবে এবং সবচেয়ে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে পারবে। কারণ অনেকে দেখা যাচ্ছে তখন বন্ধু বান্ধবের সাথে মিশছে, ইয়ার জন্য পড়ালেখা আর করা হয়নি, তারাও চাইলে কিন্তু আপনাদের এখান থেকে কোর্স শিখতে পারবে। আচ্ছা, তো এই সেক্ষেত্রে ধরেন আপনাদের এটা তো সাভারে, অনেকেই মোবাইল সার্ভিসিং শিখতে চায়, কেউ আছে ধরেন নোয়াখালীতে, কেউ বরিশালে, কেউ রাজশাহীতে, তো তারা কি আপনাদের এখানে এসে মোবাইল সার্ভিসিং কোর্সগুলো করতে পারবে? হ্যাঁ, শিখতে পারবে, তাদের জন্য আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, কেউ যদি এখানে থেকে শিখতে চায় থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে এক মাসের যে কোর্সগুলো, অনেকেই তো দেখা যাচ্ছে এক মাসের মধ্যে তার যদি সম্পূর্ণ না হয়, কারণ এক একজনের নলেজ এক এক রকম, কারো দেখা যায় আপনার একটু সময় বেশি লাগতে পারে, কারো একটু কম লাগতে পারে, যারা একটু দুর্বল স্টুডেন্ট আছে তাদেরকে আপনারা কোনো সহযোগিতা করছেন কিনা? হ্যাঁ, যাদের ধরেন আমাদের যেমন 2 মাসের কোর্স, জি, অ্যান্ড্রয়েডের হলো 2 মাস, আইফোনের 1 মাস। আচ্ছা, এখন সব স্টুডেন্টের ব্রেন তো একরকম না। এখন কোনো কোনো স্টুডেন্টের সাথে আমি 1 মাসের কন্ট্যাক্ট নিলাম, নেওয়ার পরে দেখলাম যে তার আসলে ডেভেলপমেন্ট হচ্ছে না। তো 2 মাসের কন্ট্যাক্ট, 3 মাসের কন্ট্যাক্ট, আসলে কন্ট্যাক্টটা এখানে আমাদের কাছে বিষয় না, আমরা মূলত স্টুডেন্ট যে পর্যন্ত ক্লিয়ার না হবে পর্যন্ত আমরা ছাড়ি না। আচ্ছা আচ্ছা, মানে সে যতক্ষণ পর্যন্ত পারফেক্ট না হবে আপনারা, আমরা নিজেরাই তাকে ছাড়ি না। আচ্ছা আচ্ছা, এখান থেকে ধরেন কাজ শেখার পরে মানে তাদের কোনো ইন্টারনের ব্যবস্থা আপনারা রেখেছেন কিনা? কারণ হচ্ছে কাজ শিখেই তো আসলে সে কিন্তু প্রপারলি কাজ করতে পারবে না। জি, কাজ শেখা শেষে আমাদের এখানে 15 দিনের একটা, মানে অফিসিয়ালি 15 দিন বলা হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে বেশি হয় আর কি, 15 দিনের অফিসিয়ালি ইন্টার্নি সে করতে পারবে আমাদের নিজস্ব দোকানে। আচ্ছা, তো আসলে বর্তমান সময়ে মানে মোবাইল সার্ভিসিং অনেকেই শিখতে চায়, তো এটার ভবিষ্যৎ সম্ভাবনা কতটুকু আমাদেরকে যদি একটু বলতেন? এটার ভবিষ্যৎ আসলে ব্যাপক আর নিশ্চিত ভবিষ্যৎ আছে এটাতে। আচ্ছা আচ্ছা, কারণ যে কোনো সেক্টরেই আপনার দেখেন কাজ করলে আপনি কিন্তু নিশ্চয়তা দিতে পারতেছেন না আপনি এটাতে সাকসেস হবেন কি হবেন না। এই মোবাইল সার্ভিসিংটা রাইজিং সেক্টর, এটা আরও বৃদ্ধি পাবে দিন দিন, আর এই সেক্টরটা সহজে ভ্যানিশ হওয়ার মতন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কারণ হচ্ছে মোবাইল সার্ভিসিং শিখেও দেখা যায় সবাই এলাকাতে দেখা যায় ছোট একটা দোকান দিয়েও কিন্তু ভালো কিছু করা, ভালো একটা ইনকাম করা যাবে। আচ্ছা আচ্ছা, এবং হচ্ছে কেউ যদি আপনাদের এখানে ভালো স্টুডেন্ট থাকে তাদেরকে আপনারা কোনো ধরনের জব বা, হ্যাঁ এটা আমাদের একটা ভালো একটা কথা বলছেন, কারণ জবের বিষয়টা হলো আমাদের অনেক স্টুডেন্ট, প্রত্যেককে তো আর জব দেওয়া সম্ভব না, সম্ভব না, তবে যারা ভালো মেধাবী আছে তাদেরকে আমরা নিজেরাই বিভিন্ন জায়গায় জব দেওয়ার চেষ্টা করি, ব্যবস্থা করে দিই। তো আপনাদের এখানে টোটাল কোর্সটার বিষয়টা যদি একটু বলতেন, কোর্সটা আর আমরা জানি যে আপনারা ডিসেম্বর মাস ব্যাপী একটা মানে অফার দিচ্ছেন, এই বিষয়টা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, আমাদের কোর্সটা হলো 2 মাসের যে কোর্স অ্যান্ড্রয়েডের, এটা হলো 25,000 টাকা। আচ্ছা, আর অ্যান্ড্রয়েডের আইফোনের যে কোর্সটা আছে, আইফোনের কোর্সটা হলো 1 মাসের, এটা হলো আপনার 50,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 2টা কোর্সই। আর ডিসেম্বর মাসে তো অবশ্যই আমরা মানে প্রতি বছর আমরা এই ডিসকাউন্টটা দিয়ে থাকি, কারণ আমরা জানি যে এই 25,000 টাকা দেওয়ার ক্ষমতা অনেকের নেই, তাহলে 50,000 টাকা কীভাবে দিবে? তো এটাও আমরা বুঝি যে গরিব যারা আছে প্লাস যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তাদের কথা চিন্তা ভাবনা করে আমরা একটা প্রতি বছর ডিসকাউন্ট দিয়ে থাকি, 40% ডিসকাউন্ট। এই টাইমটা আমরা কোনো বিজনেস করি না, এটা জাস্ট সমাজসেবামূলক একটা কাজ আমরা করে থাকি। আচ্ছা, মানে এটা শুধুমাত্র ডিসেম্বরে যারা অ্যাডমিট হবে, শুধুমাত্র যারা ডিসেম্বর মাসে অ্যাডমিশন নিবে, অবশ্যই ক্লাসটা শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। আচ্ছা আচ্ছা, তবে ডিসেম্বর মাসেই নিতে হবে কারণ আমাদের সিট তো লিমিটেড, বুঝতে লিমিটেড। আচ্ছা, মানে প্রতিটা ব্যাচে স্টুডেন্ট কিন্তু এইভাবে তারা আসলে ক্লাসগুলো করে থাকে, সেক্ষেত্রে শুধু ডিসেম্বরে যারা আসলে মানে ভর্তি হবেন তারা 40% ডিসকাউন্ট পাবেন। আচ্ছা, তো আমি জানলাম যে আপনার সাথে কথা বলে এখন ভাই আপনারা অনেক মেয়ে স্টুডেন্ট যারা আছে বা যারা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী আছে এই ধরনের স্টুডেন্টদের জন্য আপনারা স্পেসিফিক একটা ফোকাস দিচ্ছেন। আচ্ছা, এই সেক্টরে সবচেয়ে পিছিয়ে আছে হলো মেয়েরা, তারপর প্রতিবন্ধীরা, তৃতীয় লিঙ্গের লোকদের কথা তো মানে আসেই। আচ্ছা, মানে এই 3টা ক্যাটাগরির মানুষ যারা আছে এরা এই সেক্টরে সবচেয়ে পিছিয়ে। তো আমরা বঙ্গ টেকনোলজির পক্ষ থেকে এদের জন্য একটা বিশেষ আমরা ব্যবস্থা করেছি, সেটা হলো 12 মাস ব্যাপী এদের জন্য আমরা 40% ডিসকাউন্ট দেবো। আচ্ছা, 12 মাস বিশেষ করে মেয়ে এবং হচ্ছে যারা আসলে প্রতিবন্ধী টাইপের আছে যারা কাজ শিখতে চায় এদেরকে আপনারা পুরো 12 মাসে আপনারা 40% ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট। আচ্ছা আচ্ছা, তো কেউ যদি আপনাদের এই এক্সাক্ট লোকেশনে আসতে চায় আপনাদের এখানে, মানে কেউ যদি আপনাদের সরাসরি ট্রেনিং সেন্টারে আসতে চায় কিভাবে আসতে হবে আমাদেরকে একটু? আচ্ছা, আমাদের এই লোকেশনটা হলো সাভার বাস স্ট্যান্ড, রাজ্জাক প্লাজা, তৃতীয় তলা। আপনাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে কবে থেকে? মঙ্গলবার ছাড়া প্রতিদিনই ক্লাস, এছাড়া প্রতিদিনই খোলা আছে, তবে ক্লাস আমাদের সপ্তাহে 5 দিন হয়, 5 দিন মঙ্গলবার আর শুক্রবার আমাদের বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা, এছাড়া 5 দিনে ক্লাস হয় প্রতিদিন। আপনাদের দেখা যায় ক্লাস টাইম ডিউরেশন কেমন, কতক্ষণ ক্লাস হয়? রেগুলার যে ব্যাচটা এটা আমাদের সকাল 10টা থেকে শুরু হয় একদম 4টা পর্যন্ত চলে, 4টা পর্যন্ত। বাট আমরা যখন ওই অফারের যে ব্যাচটা থাকে তখন আমাদের দেখা গেছে একসাথে কয়েক 2টা 3টা ব্যাচ করতে হয়, ওইখানে আমরা টাইমটা একটু কমাই দিই। বাট এখানে ভয়ের কিছু নাই,
আমরা সিলেবাস সেমই থাকবে, জাস্ট টাইমটা একটু শর্ট হয়ে যাবে, 2 থেকে 3 ঘন্টা। তো অনেকেই মোবাইল সার্ভিসিং শিখতে চায়, মানে সর্বশেষ যে কথাটা আমি বলবো যে অনেকেই শিখতে চায়। তো আসলে এই মোবাইল সার্ভিসিং শিখে আমরা তো ধরুন আমি অনেক জায়গায় ভিডিও করেছি, দেখেছি অনেকে কিন্তু এখন দেখা যাচ্ছে লাখ বললেও ভুল হবে, কোটি টাকাও ইনকাম করছে আর কি। তো সেক্ষেত্রে শেষ যদি আপনি বলতে চান, যারা আসলে মোবাইল সার্ভিসিং শিখতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আচ্ছা, মোবাইল সার্ভিসিং আসলেও এখানে আমি কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। মোবাইল সার্ভিসিং যারা শিখতে চান, আমি একজাক্টলি আপনাকে বলবো না যে মোবাইল সার্ভিসিংই শিখেন, কারণ আপনি মানে যখন আপনি অলস থাকবেন, অলস থাকলে মানুষের শয়তানের বলে না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো এখানে আমরা যদি অলস না থেকে, চাকরি না খুঁজে, আরেকজনের পিছনে মানে না ঘুরে, চাকরির জন্য ঘোরাঘুরি না করে বিদেশ যাওয়ার চিন্তাভাবনা অনেকের থাকে, এক একজন এক এক চিন্তাভাবনা করে, এই সমস্ত অলস চিন্তাভাবনা বাদ দিয়ে যদি আমরা মোবাইল সার্ভিসিংয়ে আসি, খুব সহজে এখানে আমরা কাজ শিখে তারপর অল্প পুঁজিতে আমরা এটাতে খুব ভালো একটা ইনকাম করতে পারবো। আমি বলি না আপনি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, বাট এখান থেকে এটা করতে পারবে। আর এখান থেকে আপনাদের এখান থেকে শিখে কেউ যদি বাহিরে দেখা যাচ্ছে ভালো যেতে পারে, এই কোর্সটা করে সে ভালো বাইরেও কিন্তু যেতে পারবে। বাংলাদেশের থেকে আপনি যদি কোনো একটা কাজ আমাদের এখান থেকে কিংবা যে কোনো ইনস্টিটিউট থেকে যদি শিখেন, শিখে এই সেক্টরে যদি কেউ বিদেশ যায়, বাংলাদেশে যা ইনকাম হবে এর চাইতে 4 গুণ ইনকাম হবে, আমি 4 গুণ বেশি ইনকাম করতে পারবে। আচ্ছা, আর এই শেখার জন্য অনেকে তো এখানে শিখে তারা নিজেরা পার্সোনাল বিজনেস দিতে চায়, তো সেক্ষেত্রে আপনাদের এই যে ইনস্ট্রুমেন্টগুলো এগুলো কি কাজ করে? এগুলো আমাদের নিজস্ব আমাদের প্রতিষ্ঠান আছে, দোকান আছে। আচ্ছা, অল কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট আমরা আমাদের এখান থেকে আমরা সাপ্লাই দিয়ে দিব যদি কেউ নিতে চায়। আচ্ছা আচ্ছা, তো দেখেন আসলে প্রতিনিয়তই কিন্তু অনেক স্টুডেন্ট তাদের আসলে মোবাইল সার্ভিসিং শিখছে বঙ্গ টেকনোলজি থেকে। যারা আসলে এ ধরনের মোবাইল সার্ভিসিং কোর্সগুলো করতে চান আপনারা অবশ্যই বঙ্গ টেকনোলজিতে যোগাযোগ করবেন। ঢাকার বাইরের স্টুডেন্টদের জন্য কিন্তু থাকা খাওয়ার জন্য সুবিধা আছে। আর থাকা খাওয়ার বিষয়টা বলছেন, এখানে থাকা খাওয়ার বিষয়টা হচ্ছে খরচটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা, এখানে কেমন খরচ হয় এটা? এটা মান্থলি 5000 টাকা খরচ হবে, 5000 টাকা খরচ হবে। তো যারা আসলে শিখতে যাচ্ছেন অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে বঙ্গ টেকনোলজি থেকে মোবাইল সার্ভিসিং কোর্সগুলো করাতে পারেন। তো এই পর্যায়ে আমরা কিছু স্টুডেন্টের সাথে কথা বলবো। তো আমাদের সাথে আছে ভাইয়া, আপনার নামটা একটু বলে দিবেন। জি, আমি মোহাম্মদ মুন্না, আমি কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা থেকে এসেছেন, আর ভাই কতদিন থেকে এখানে কাজ শিখতেছেন? জি, আমি মূলত অ্যাপলের কাজ শিখতেছি, মানে আইফোনের যেটা। আচ্ছা আচ্ছা, তো আমার প্রায় 1 মাস শেষ। তো আমি বললাম যে স্যার আমি তো এখনো স্যাটিসফাই না। আচ্ছা, তো আমি প্রবাসে চলে যাব, তো আমি একটু ভালো করে শিখতে চাই। আচ্ছা, সাইবার কোনো সমস্যা নেই, তোমার যতক্ষণ মনে করো যে তুমি স্যাটিসফাই না, মানে আপনার সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আপনাকে বলছে যে আর একটু শিখে যান। হ্যাঁ হ্যাঁ, আপনি কাজ শিখে কি বাইরে চলে যাবেন? জি জি, আমি বিদেশে যাওয়ার জন্যই আপনি কাজ শিখতেছেন? জি। আচ্ছা আচ্ছা, তো শুধু দেশে না, দেশের বাইরে থেকেও কিন্তু বঙ্গ টেকনোলজি থেকে স্টুডেন্ট এসে কোর্স করছে। এই পর্যায়ে আমরা কথা বলবো, ভাই আপনার নামটা বলে দিন। আজহারউদ্দিন। আজহারউদ্দিন, ইন্ডিয়ার ত্রিপুরা থেকে আসছি। আচ্ছা, ইন্ডিয়ার ত্রিপুরা থেকে কিন্তু ভাই এসেছে অনেক দূর থেকে। আমরা কিন্তু ইন্ডিয়া সবাই ঘুরতে যাই, ভাই এসেছে বাংলাদেশে ইনশাল্লাহ কোর্স করতে, অসংখ্য ধন্যবাদ। তো ভাই, এই যে আপনি মানে যে কাজ শিখছেন, কতদিন থেকে এখানে আছেন? মানে বঙ্গ টেকনোলজি এখানে আসছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহ ধরে আপনারা কাজ শিখছেন, মানে কাজ শিখে আপনার এই পর্যন্ত অনুভূতিটা কি? মানে এখন পর্যন্ত অনুভূতি খুবই ভালো। আচ্ছা, খুব স্যার ভালো করে বোঝায়। আচ্ছা, আপনার এখানে কাজ শিখে প্ল্যানিং কি, ভবিষ্যতে প্ল্যানিং কি? আমার ইন্ডিয়াতে একটা ছোটখাটো দোকান আছে। আচ্ছা, আর ভবিষ্যতে প্ল্যান, আমি ছোট একটা ইনস্টিটিউট খোলার প্ল্যান আছে। আচ্ছা আচ্ছা, বাসায় গিয়ে নতুন, মানে আপনারও দেখা যাচ্ছে ছোট, মানে ভবিষ্যতে এই ধরনের বিজনেস করার প্ল্যানিং আছে। তো দর্শক, আপনারা চাইলে বঙ্গ টেকনোলজির যে ওয়েবসাইট, এটার ওয়েবসাইটটা হচ্ছে bongotechnology.com.bd। আচ্ছা, এই ওয়েবসাইটে যেও কিন্তু 40% ডিসকাউন্টের আপনারা কোর্স নিতে পারবেন। তো এই ব্যাপারে মেহেদি ভাই যদি কিছু বলতেন আর কি। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা এই ওয়েবসাইটটা করছি বিভিন্ন জায়গা থেকে, যারা দেশের বাইরে থেকে প্লাস দেশের ভিতর অনেক লোক আছে যে অনেক দূর আমাদের অফিসে আসতে পারে না। আচ্ছা, তারা মানে বিশ্বাসযোগ্যতা পায় না দেখে, মানে হয়তো বা অনেকের ভিতরে একটা ভয় থাকে যে কোথায় টাকা দিব, কিভাবে ভর্তি হব, যদি টাকা পয়সা মেরে দেয়, এই সমস্ত চিন্তা ধারণা থেকে আমরা এই ওয়েবসাইটটা করছি। এই ওয়েবসাইটটার মাধ্যমে আমাদের এখানে যেমন ধরেন আমরা যে 40% ডিসকাউন্টটা দিব, এই যে আমাদের একটা কুপন আছে, এই কুপনটা ব্যবহার করে সে খুব সহজে আমাদের এখান থেকে ডিসকাউন্ট নিতে পারবে। আচ্ছা আচ্ছা, জাস্ট সে আমাদের যে অল যে কোর্সটা আছে এখানে ক্লিক করবে, যে কোনো লোক যখন ভর্তি হবে সেটা কিভাবে, এখান থেকে সে অ্যাড কার্ডের মাধ্যমে, এটা তো বাকি অপশনটা আশা করি সবাই বোঝে, রেজিস্ট্রেশন করতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা রেজিস্ট্রেশন,
তারপরে বাকি আপনার যেভাবে বিভিন্ন প্রোডাক্ট কিনে ওয়েবসাইটে মানে অনলাইনে পেমেন্ট করতে হবে, অনলাইনে পেমেন্ট করতে হবে, হ্যাঁ অনলাইনে বিকাশে কিংবা ব্যাংক অ্যাকাউন্টে সে পেমেন্ট করে দিয়ে সে সরাসরি এখান থেকে ওই কুপনটা ব্যবহার করলে সে 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। যেমন এখানে আপনার কোর্সটি আছে 25,000, যখন 40% ডিসকাউন্ট হবে 15,000 টাকা, সে অটোমেটিক্যালি পেমেন্ট করলে সেই কোর্সটি কিনে নিতে পারবে। মানে আপনাদের অথেন্টিসিটির জন্য, যে ভাই আসলে বঙ্গ টেকনোলজি অথেন্টিসিটির জন্য কিন্তু আসলে তারপরে রাইট আমাদের এখানে টোটালি আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে সে যারা অন্যান্য টাইমে যারা আসবে তারা যদি প্রি বুক করতে চায় আমাদের সিট, এখান থেকে স্টুডেন্ট নেম ডিটেলস এগুলো দিয়া সে চাইলে কোন সাবজেক্টে ভর্তি হবে দিয়া জাস্ট বুক দিলেই আমাদের এখানে প্রি বুক হয়ে যাবে। প্রি বুকিং এরও সিস্টেম, ইভেন আমাদের যে সার্টিফিকেটগুলো তারা স্টুডেন্ট যারা আছে এরা এখান থেকে স্টুডেন্টদের যে একটা আইডি পাসওয়ার্ড থাকবে সেই আইডি পাসওয়ার্ডে লগ ইন করলে সে তার ভিতরে ঢুকে মানে আমাদের যে প্যানেল আছে প্যানেলের ভিতরে ঢুকলে তার সার্টিফিকেট সে নিজে ডাউনলোড করে নিতে পারবে। মানে আপনার যদি দেখা যায় আপনি এখান থেকে কাজ শিখে গেছেন, আমি 5 বছর পরেও সার্টিফিকেট প্রয়োজন, ওইখান থেকে এখান থেকে সে ডাউনলোড করে নিতে পারবেন। তো বঙ্গ টেকনোলজি থেকে স্টুডেন্টরা কিন্তু কাজ শিখে এখানে ইন্টার্ন করার ব্যবস্থা আছে, তো এই বিষয়ে যদি মেহেদি ভাই কিছু বলতেন আমাদের। জি ভাই, আমাদের এখানে এই আমাদের দুইটা দোকান, এর মধ্যে এটা আমাদের সবচেয়ে পুরাতন দোকান। এই দোকানে আমাদের ট্রেনিং শেষে স্টুডেন্টরা সরাসরি দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের এক স্টুডেন্ট, এরা সরাসরি এখানে ইন্টার্নি করার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কেউ যদি চায় যে আপনার দেখা যাচ্ছে এটা তো আপনার ইন্টার্নটা বাধ্যতামূলক, বাধ্যতামূলক করতেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখেন অলরেডি যারা আসলে কাজ শিখে ফেলেছে তারা কিন্তু ইন্টার্ন করছে এখানেই, কিন্তু আসলে কাজগুলো তারা আসলে শিখতেছে। তো পাশাপাশি সার্ভিসিং শেখানোর জন্য বা সার্ভিস করার জন্য বা আপনি ব্যবসা করার জন্য যে সকল টুলসের প্রয়োজন হয় ভাই, সব টুলসই তো আপনাদের কাছে অ্যাভেলেবল আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে এটা যারা কাস্টমার শিখে বা ব্যবসা করতে চায় তারাও তো আপনাদের কাছ থেকে এই টুলসগুলো নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমাদের কাছে টুলসগুলো নিলে হয় কি আমরা একদম টেস্ট করে যেগুলো প্রফেশনাল আর অরিজিনাল যে টুলস সেগুলো আমরা প্রোভাইড করি। আচ্ছা আচ্ছা, তো এটা এই এই শোরুমে দেখেন সকল ধরনের টুলস কিন্তু অ্যাভেলেবেল আছে, এটাও মেহেদি ভাইয়ের নিজস্ব শপ। তো যারা আসলে এখান থেকে কাজ শিখছেন আপনারা কিন্তু এই ধরনের টুলসগুলো দেখা যায় সার্ভিসিংয়ের ক্ষেত্রে যত ধরনের টুলস লাগে সবগুলোই এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন।